এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিলবেন এই যে শরীফ শরীফার গল্প ছাত্র হিসেবে আমার দায়িত্ব পালন করলাম চাইলে আপনারাও করতে পারেন দুনিয়াতে আরো অনেক গল্প আছে তা থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি ক্লাস 7 এ শরীফ শরীফা গল্পটি শুধুমাত্র একটা গল্পের মাধ্যমেই সীমাবদ্ধ নয় হঠাৎ করে আমার বক্তব্য ভাইরাল হওয়ার পর আপনি আসলে কালকে আশা লাগবে না আপনার গল্পটা মূলত ট্রান্সফারের মাধ্যমে ডাইভার্ট করে ট্রান্সজেন্ডারে পরিণত করা হ্যাঁ স্কুল হলে এগুলাই পড়া এ দেখো সে আঙ্গু শরীফ আহমেদ শরীফ খাতুন হয়ে গেছে নি চেক করো ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার দুটো আলাদা বিষয় থার্ড জেন্ডার মূলত আল্লাহ প্রদত্ত তারা ছেলেও না মেয়েও না তাদের বলা হয় হিজরা কিন্তু ট্রান্সজেন্ডার সম্পূর্ণ মানুষের তৈরি হন আজকে তে হইলো বেটা আর তুই হইলো বেডি মাকে এটা পর কেমন কথা বেডা বেডি হই কেমনে আরে বেডা হই বেডি হই শরীফ শরীফা গল্পে শরীফ সম্পূর্ণভাবে নিজের ইচ্ছায় শরীফায় পরিণত হয় এবং ছেলেদের উদ্বুদ্ধ করে তার মতো হতে এই ট্রান্সজেন্ডারকে আমরা সমকামিতা বলি সমকামিতা হলো ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে তাদের জৈবিক চাহিদা পূরণ করে মুসলিম পরিবারে এটা একেবারে হারাম নিষিদ্ধ বাংলাদেশ তো মুসলিম দেশ এই শরীফ শরীফা গল্প শিক্ষা সিলেবাসে কতটা যুক্তিপূর্ণ যারা এই সিলেবাসে যুক্ত তারা নিশ্চয়ই ট্রান্সজেন্ডার বা সমকামিতাতে যুক্ত অথবা তারা কোনো গোত্রের এজেন্ডা বাস্তবায়নের ঠিকাদার এতে আমাদের কিছুই করার নাই মাইট ইজ রাইট আমাদের দেশে কোনটা ভুল কোনটা মুসলিম সমাজ ধ্বংসকারী কেউ ভাবে না যা একবার প্রচলিত তা থামে না কারণ যারা থামাবেন তারাই তো সৃষ্টিকারী আমরা যদি রুখে দাঁড়াই তবে আমরাই তো বিদ্রোহী সো আপনাদের ঘৃণা ছাড়া আর কিছুই করতে পারলাম না তরুণদের পক্ষ থেকে আমি ট্রেন্ডে অংশগ্রহণ করলাম এবং এটা ছিলাম এখন ছিঁড়ে কী করবো এটা মুঠো করলাম মুঠো করে ফেলে দিলাম